লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের 6 নম্বর লামসর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের কাশিমনগর গ্রামের নতুন বাড়িতে সাবেক বাল্যার বাড়ি অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। লক্ষ্মীপুর প্রতিনিধি কাউসার হোসাইন জানান, বৃহস্পতিবার 20 অক্টোবর দুপুর 1:45 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সব কিছু হারিয়ে শোকের মাতম চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মোহাম্মদ দেলোয়ার হোসেনের ওই বসতঘরে স্ত্রী এবং 3 সন্তান শিপাত, লামিয়া, শামিম বসতঘরে বসবাস করত। প্রবাসীর স্ত্রীর ছোট 2 সন্তানকে ঘরে রেখে জরুরি কাজে রামগঞ্জে যায়। হঠাৎ করে তাদের ওই ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘরে থাকা তার ছেলে মোহাম্মদ শিফাত ও তার ছোট বোন লামিয়া আগুন দেখে তারা দৌড়ে ঘরের বাহিরে আসে এবং ডাক চিৎকার কান্নাকাটি শুরু করলে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, মোহাম্মদিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ এবং রামগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাৎক্ষণিক একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণরূপে বশীভূত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত পরবর্তীতে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রামগঞ্জ থানাধীন মোহাম্মদিয়া বাজার তদন্ত কেন্দ্রের SI আবু ইউসুফ জানান, খবর পাওয়া মাত্রই তাদের ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছায়। এরই মধ্যে লামসর ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজুল্লাহ ফাটোয়ারি জিসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উদ্ধার কাজে সহযোগিতা করেন। পাশাপাশি তাকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নতুনভাবে থাকার জন্য সাময়িকভাবে থাকার ও খাওয়ার ব্যবস্থার পদক্ষেপ নিতে দেখা গেছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির রিজভী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক, 3 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ ফারুক, ইউপি সদস্য বাচ্চু, কালিকাপুর গ্রামের ওমর ফারুক ও ইউপি সদস্য শাহজাহান কবির উপস্থিত হয়ে সান্ত্বনা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রবাসী দেলোয়ারের স্ত্রী জানান, তাদের ওই ঘরের মধ্যে ফ্রিজ, খাট, আলমিরা, টেলিভিশন, সিলিং ফ্যান, হাঁস মুরগি, কবুতর সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।